আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়, সেটি হচ্ছে আমরা কিছু কিছু কুলিং ফ্যান অথবা 12 ভোল্ট যে ডিসি লাইটগুলো আছে সেগুলো ইউজ করতে আমরা এরকম ট্রান্সফর্মার ব্যবহার করি। তো ট্রান্সফর্মারটি 200 টাকার মতো দাম। তো আজকে এমন একটি ডিভাইস তৈরি করব যেটি দিয়ে 12 ভোল্ট আউটপুট পাবো এবং সেটি দিয়ে কুলিং ফ্যান এবং 12 ভোল্ট ডিসি লাইটগুলো ইউজ করা যায়। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সেই ডিভাইসটির জন্য প্রথমে আমাদের লাগবে একটি পিএফ 450 ভোল্ট, একটি পিএফ, আর লাগবে আমাদের 4টি ডায়োড। তো সাধারণ ডায়োডগুলো হলেই হবে, আমাদের লাগবে মোট 4টি ডায়োড। আর যেটি লাগবে সেটি হচ্ছে একটি 1 মিলি ওহমস একটি রেজিস্ট্যান্স, আর লাগবে একটি 35 ভোল্ট অথবা 50 ভোল্টের একটি ক্যাপাসিটর। তো আমাদের এই জিনিসগুলো হলে আমাদের সেই ডিভাইসটি তৈরি হবে। তো এখন আমাদের প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই রেজিস্ট্যান্সটি পিএফের 2 টার্মিনালের সাথে ভালোভাবে সংযুক্ত করতে হবে। অবশ্যই খেয়াল রাখবে যাতে ভালোভাবে সংযুক্ত হয়। সংযুক্ত করার পর আমাদের যেটি সেটি হচ্ছে ডায়োড কানেকশন। তো ডায়োড কানেকশন অবশ্যই +2টি একত্রে এবং -2টি একত্রে ভালোভাবে লাগাতে হবে। তো সাদা টার্মিনালটি হচ্ছে প্লাস, তো দুটি একত্র হওয়ার পর এখন আমাদের 4টি ডায়োড একত্র করার পর্ব। পরবর্তী যে 2টি পিন থাকবে সেটি আমরা দুটির সাথে ভালোভাবে শোল্ডারিং করে নিব। এরকম দেখাবে, এই যে প্লাস প্লাস আর মাইনাস মাইনাস। তো প্লাস আর মাইনাস বাদ দিয়ে পরবর্তী যে একটি টার্মিনাল আছে +1টি -1টি, তো সেই টার্মিনালের সাথে পিএফের এক মাথা আমরা ভালোভাবে শোল্ডারিং করে নিব। তো শোল্ডারিংয়ের শেষে আমাদের যে কাজটি সেটি হচ্ছে এখন ক্যাপাসিটার কানেকশন। তো ডায়োডের যে প্লাস টার্মিনালটি আছে সেটি আমরা সরাসরি ক্যাপাসিটারের প্লাসের সাথে সংযুক্ত করব। তো ডায়োডের মাইনাস টার্মিনালটি আমরা ক্যাপাসিটারের মাইনাসের সাথে সংযুক্ত করব। এরকম দেখা যাবে, তো অবশ্যই একটু ভালো করে লাগানোর চেষ্টা করবেন। তারপর যে কাজটি সেটি হচ্ছে আমাদের এসি লাইন। তো এসি লাইনটি আমরা দিব পিএফের এক মাথায় একটি, আর ডায়োডের যে অবশিষ্ট একটি ফাঁকা রয়েছে মাথা সেই প্রান্তে লাগাতে হবে। তো আমরা একটি ইন্ডিকেটর লাইট ইউজ করব। তো লাইটটির জন্য অবশ্যই একটি 1K রেজিস্টর লাগবে। তো আমরা এটি সরাসরি ক্যাপাসিটারের সাথে সংযুক্ত করব। তো তারপরে হচ্ছে আমাদের যে কুলিং ফ্যানটি অথবা আউটপুট, সেটি আমরা সরাসরি ক্যাপাসিটার থেকে যে আউটপুট প্লাস মাইনাস আছে সেটির সাথে সংযুক্ত করব। তো মাইনাসের টার্মিনালে মাইনাস এবং প্লাস টার্মিনালের সাথে প্লাস সংযুক্ত করতে হবে। তো এখন আমাদের লাইন দিতে হবে। লাইনটি দেওয়ার পর অবশ্যই কিন্তু ইন্ডিকেটর লাইট জ্বলছে এবং কি কুলিং ফ্যানটিও রানিং হচ্ছে। তো এটি যদি বাহিরে ইউজ করেন তো অবশ্যই এটি একটি সেফটি বক্স ব্যবহার করবেন, কারণ এখানে লিকেজ কারেন্ট আসতে পারে। তো যেহেতু ভিতর ব্যবহার করবেন তো সমস্যা নাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটির সাথে থাকার জন্য চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিন। ধন্যবাদ।